যুদ্ধবিরতি চলছে পুতিনের কৌশল নিয়ে জল্পনা তুঙ্গে। রুশ ক্ষেপণাস্ত্র হানা ঠেকাতে এবার ইউক্রেনকে ইরাক যুদ্ধের প্যাট্রিয়ট দিচ্ছে জার্মানি ও আমেরিকা। আপনি মানুষ মেরেছেন দাবার ঘুটি নয়, প্রিন্স হ্যারিকে তালেবান। উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরাধিকার হচ্ছেন কিমের মেয়ে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করল পাকিস্তান। শিক্ষকের উপর শ্রেণীকক্ষে গুলি ছুড়ল 6 বছরের শিশু। এবার ইরানের ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। সবশেষে জানবেন ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ। যুদ্ধবিরতি চলছে পুতিনের কৌশল নিয়ে জল্পনা তুঙ্গে। রাশিয়ার 36 ঘন্টা যুদ্ধবিরতি শুরু হয়েছে। 7ই জানুয়ারি রুশ অর্থোডক্স ক্রিসমাস, সেই উপলক্ষেই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলবে 7ই জানুয়ারি সম্পূর্ণ দিন। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি সবটাই রুশ প্রেসিডেন্টের রণকৌশল, রুশ সেনাদের বিশ্রাম দিতে এবং সেই সুযোগে ইউক্রেনের বাহিনীকে প্রতিহত করার শক কষে নিতেই ছলে বলে কৌশলে সময় বাগিয়ে নেওয়া। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে গোটা বিশ্বের সামনে ইউক্রেনকে আগ্রাসী প্রতিপন্ন করতে এবং সমঝোতায় নারাজ দেখাতেও এই পদক্ষেপ নিয়েছেন পুতিন। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, এবার বড়দিনকেও হাতিয়ার করছে ওরা, ডনবাসে আমাদের ছেলেরা এগোছে, ওরা বেশ চাপে রয়েছে। যুদ্ধবিরতির সুযোগে বিশ্রাম দেওয়া হবে রুশ সেনাদের, সেই সঙ্গে আরও বেশি যুদ্ধাস্ত্র আনা হবে, সেনাবাহিনীর অবস্থান নতুন করে সাজানো হবে। বিশেষজ্ঞরা বলছেন এই সমঝোতা শুধুমাত্র রুশদের উপকার হবে, ইউক্রেন আবারও বঞ্চিত হবে। আশঙ্কা এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, পুতিনের উচিত নয় এটা আশা করা যে ইউক্রেন তাদের আর্জি মানবে। তবে যুদ্ধবিরতিকে পুতিনের রণকৌশল বলে উড়িয়ে দিল তার অনুরোধকে উপেক্ষা করার কথা বলেনি ইউক্রেন। এদিন সাংবাদিক বৈঠকে বেশিটাই রুশ ভাষায় কথা বলেছেন জেলেনস্কি। তার কথায় আসল যুদ্ধবিরতির অর্থ আগ্রাসন থামানো। যুদ্ধ তখনই থামবে যখন ওদের সেনা আমাদের জমি ছেড়ে যাবে বা আমরা ওদের ছুঁড়ে ফেলে দেব। রুশ ক্ষেপণাস্ত্র হানা ঠেকাতে ইউক্রেনকে ইরাক যুদ্ধে ব্যবহৃত প্যাট্রিয়ট দিচ্ছে জার্মানি ও আমেরিকা। অ্যালিগেটর স্নাইপার রাইফেলের পরে এবার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসানো সাজোয়া গাড়ি। রুশ ফৌজের বিরুদ্ধে লড়াই চালাতে ইউক্রেন সেনাকে নয়া অস্ত্র দেওয়ার বার্তা দিল জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন তিনি। পেন্টাগনের তরফে জানানো হয়েছে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনার ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় ইউক্রেনকে প্রয়োজনীয় সাহায্যের বিষয়ে আলোচনা করেন তারা। আর সেই আলোচনা সূত্রেই উঠে আসে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ। 2 দশক আগে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধে প্যাট্রিয়ট ব্যবহার করেছিল আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। অধিকাংশ ক্ষেত্রেই ইরাক সেনার ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্র স্কাটকে আকাশপথেই চিহ্নিত করে ধ্বংস করে দিতে পারত প্যাট্রিয়ট। যুদ্ধের গোড়াতেই ভলোদিমির জেলেনস্কির বাহিনীর কাছে বহুজাতিক সংস্থা জাডো হোল্ডিং লিমিটেডের তৈরি অ্যালিগেটর স্নাইপার রাইফেল তুলে দিয়েছিল জার্মানি। খেরসন জাফরিজিয়ায় রুশ সেনার কনভয়ের উপর হামলা ইতিমধ্যেই কার্যকারিতা প্রমাণ করেছে সেই অস্ত্র। এবার কি তবে প্যাট্রিয়টের পালা? আপনি মানুষ মেরেছেন দাবার ঘুটি নয়, প্রিন্স হ্যারিকে তালেবান। আফগানিস্তানের সামরিক দায়িত্ব পালনকালে 25 জনকে হত্যা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে ব্রিটেনের প্রিন্স হ্যারি যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেছে তালেবান প্রশাসন। আর আফগানিস্তানের এক সিনিয়র কর্মকর্তা নির্দোষ বেসামরিক নাগরিকদের খুন করার জন্য তাকে অভিযুক্ত করেছেন। তালেবান নেতা আনা হাক্কানি আল জাজিরাকে বলেন, আমরা যাচাই করে দেখেছি প্রিন্স হ্যারি যে দিনগুলোতে 25 জনকে হত্যার কথা বলেছেন ওই সময় হেলমান্দে আমাদের কোনো হতাহত হয়নি, ফলে এটা পরিষ্কার যে বেসামরিক ও সাধারণ মানুষ টার্গেট ছিল। তিনি বলেন এই কাহিনী হলো আফগানিস্তান গত 20 বছরে পাশ্চাত্যের সামরিক উপস্থিতির সময়কার অনেক যুদ্ধ অপরাধের একটি অংশবিশেষ, এটা তাদের করা অপরাধের কোনো পূর্ণাঙ্গ চিত্র নয়। এই তালেবান নেতা ইতিপূর্বে প্রিন্স হ্যারির বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ এনেছিলেন। হাক্কানি তার টুইটে বলেন, মিস্টার হ্যারি, আপনি যাদের হত্যা করেছেন তারা দাবার ঘুটি নয়, তারা মানুষ। উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরাধিকার কিমের মেয়ে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার কিশোরী মেয়ে জু একে সম্প্রতি বিভিন্ন পাবলিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে মেয়েকে উপস্থাপনের মধ্য দিয়ে আগামী দিনে দেশটির উত্তরাধিকারী হিসাবে জনগণের কাছে পরিচিত করাচ্ছেন কিম। তবে কি কিম পরিবারের তৃতীয় প্রজন্মের কাছে পিয়ংইয়ংয়ের ক্ষমতা হস্তান্তর হবে? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগের সদস্যরা দেশটির বিধায়কদের এইসব তথ্য জানিয়েছেন। সম্প্রতি কিম তার মেয়েকে নিয়ে গত কয়েক মাসে 3টি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান, উত্তর কোরিয়ার অস্ত্রবিজ্ঞানীদের সঙ্গে ফটো সেশন এবং অস্ত্রাগার পরিদর্শন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিমের কাছে তার মেয়েকে সবচেয়ে প্রিয় সন্তান বলে অভিহিত করেছে। মেয়েকে তার উত্তরাধিকারী হিসেবে তৈরি করা হচ্ছে কিনা তা নিয়ে দেশে এবং দেশের বাইরে বিতর্কের জন্ম দিয়েছে, যদিও মেয়ের বয়স 9 কিংবা 10 বছর বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করল পাকিস্তান। আফগানিস্তানের সঙ্গে
সীমান্ত পারাপারে ব্যবহৃত তোরখাম বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে গোলাগুলিতে হতাহতের ঘটনার পর ক্রসিংটি বন্ধ করা হয়। বৃহস্পতিবার একদল লোক তোরখাম ক্রসিংয়ের আফগান অংশে জটলা সৃষ্টি করলে আফগানিস্তানের বর্ডার পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এই সময় একজন আফগান নাগরিক নিহত ও পাকিস্তানের একজন সীমান্তরক্ষীসহ কয়েকজন আহত হয়। সূত্র জানায়, একদল ট্রাক ড্রাইভার ও হেলপার সীমান্ত পারাপারের দুর্ভোগের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছিল। আফগানিস্তানের পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে ঘটনাস্থলে এক আফগান নাগরিক ও বেশ কয়েকজন আহত হয়। এই সময় লক্ষ্যস্থলে একটি গুলি সীমান্তের জিরো পয়েন্টে দায়িত্বরত পাকিস্তানের ফ্রন্টিয়ার কোরের এক সদস্যের গায়ে লাগে। গুলিবিদ্ধ সীমান্তরক্ষীকে তৎক্ষণাৎ ল্যান্ডিকোটাল সিএমএসে স্থানান্তর করা হয়। পাকিস্তানি কর্মকর্তার জানান, পাকিস্তানি কর্তৃপক্ষ নিরাপত্তার কথা বিবেচনা করে তোরখাম ক্রসিং বন্ধ করেছে। এই সময় পণ্য বোঝায় বিপুল সংখ্যক ট্রাকের পাশাপাশি বহু মানুষ সীমান্ত পারাপারের জন্য অপেক্ষমান ছিলেন। শিক্ষকের উপর শ্রেণীকক্ষে গুলি ছুড়ল 6 বছরের শিশু। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি এলিমেন্টারি স্কুলের শ্রেণীকক্ষে শিক্ষকের উপর গুলি ছুড়েছে এক শিশু শিক্ষার্থী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষক। তবে এই হামলায় কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে জানা গেছে। স্থানীয় পুলিশ প্রধান স্টিভ ড্রিউ জানিয়েছেন, হামলাকারী ও শিক্ষার্থীর বয়স 6 বছর। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, আহত শিক্ষকের বয়স 30 বছর এবং তার জীবন সংকটাপন্ন। এই ঘটনায় বন্দুকের এমন যাচ্ছে তাই ব্যবহার ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্কুলটি সুপারিনটেন্ডেন্ট জর্জ পার্কার। স্কুলে বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে মহামারী আকার ধারণ করেছে। গত বছরের মে মাসেও টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থী ও শিক্ষক সহ 21 জন নিহত হয়েছে। এবার ইরানের ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা। ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এবার এই দেশের পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণকারী একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞা দিল বাইডেন প্রশাসন। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল ইরানের ড্রোন নির্মাণকারী প্রতিষ্ঠান কুচ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজের 6 নির্বাহী ও বোর্ড সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই মন্ত্রণালয় দাবি করে, কুচ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ একটি ইরানি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান যা মূলত ড্রোন নির্মাণ কাজে নিয়োজিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে পাওয়া ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ করেছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। তবে ইরান এবং রাশিয়া উভয় দেশই কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ। ইরাকের বিচার বিভাগীয় সর্বোচ্চ পরিষদের প্রধান ফাহিক জায়দান বলেছেন, জেনারেল কাসেম সুলেমানি ও আবু মাহাদি মুহান্দিস হত্যায় জড়িত থাকার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। ট্রাম্প নিজেই এই দুই কমান্ডারকে হত্যার নির্দেশ দেওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন। কাসেম সুলেমানি ও আবু মাহাদি মুহান্দিস 2020 সালের 3রা জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় নিহত হন। ইরানের জেনারেল কাসেম সুলেমানি সেই সময় রাষ্ট্রীয় অতিথি হিসাবে ইরাক সফরে এসেছিলেন। অবশেষে ওই হত্যাযজ্ঞের 3 বছর পর ইরাকের বিচার বিভাগ ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ দিল। এই নির্দেশের ফলে ডোনাল্ড ট্রাম্প যে অপরাধী তা আবারও স্পষ্ট হলো। ইরাকের বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তি ফাইক জায়দান বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে জয়ের খ্যাতিমান কমান্ডারদের হত্যা করা ছিল এমন কাপুরুষোচিত অপরাধ যার কোনো আইনি ভিত্তি নেই। ট্রাম্পকে গ্রেপ্তারের নির্দেশ এই জন্য গুরুত্বপূর্ণ যে এতে বোঝা গেল মার্কিন সরকার সন্ত্রাস বিরোধী বলে দাবি করলেও বাস্তবে তারা সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নায়ক ও বীরদের হত্যা করে আসলে সন্ত্রাসীদেরই পক্ষে কাজ করছে। ইরাকি বিচার বিভাগ এই নির্দেশ দেশটির বিচার বিভাগের স্বাধীনতা ও শক্তিমত্তাও তুলে ধরেছে। ট্রাম্পকে গ্রেপ্তারের পরোয়ানা জারির ইরাকি নির্দেশ মূলত ইরানি বিচার বিভাগের সঙ্গে সমন্বয়ের ফল। ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয় শাখার উপপ্রধান কাসেম গরিবাবাদি জেনারেল সোলেমানি ও তার সহযোগীদের হত্যার ঘটনায় তদন্তে ইরাক ও ইরান সহযোগিতার কথা তুলে ধরে বলেছেন, দুই দেশের এই সংক্রান্ত যৌথ কমিটি এই বিষয়ে তথ্য ও দলিল প্রমাণ বিনিময় করে আসছে, ফলে এই সংক্রান্ত তদন্ত আগের চেয়েও বেশি পরিপূর্ণ হচ্ছে। ইরানের মানবাধিকার সংস্থা ও বিচার বিভাগ সোলেমানি হত্যার ঘটনায় 94 জন মার্কিনী কর্মকর্তা জড়িত বলে উল্লেখ করেছে।